চল্লিশ নং মনোনয়ন করা হয় বিধায়, এটিকে আমরা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স বলতে পারি। বার কাউন্সিল একটি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, যেহেতু এটি প্রেসিডেন্ট আদেশের মাধ্যমে তৈরি করা হয়েছে। আমাকে শুনতে পাচ্ছেন কি না এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। সপ্তাহে আমরা প্রতিদিন ক্লাস করছি অনলাইন এবং সরাসরি যাত্রা বাড়িতে। যারা এই ক্লাসগুলো করতে চান তারা আমাদের ফোন দিবেন 01817451565 নাম্বারে। তাহলে বার কাউন্সিলে অনুচ্ছেদ বা আর্টিকেল আছে 46টি, বিধি আছে 101টি এবং পেশাগত আচরণ বিধি আছে 42টি, অধ্যায় আছে 4টি এবং কমিটি আছে, অস্থায়ী কমিটি আছে 3টি, 1টি এবং স্থায়ী কমিটি আছে 3টি, সর্বমোট কমিটি আছে 4টি। অস্থায়ী আছে 1টি, স্থায়ী আছে 3টি, সর্বমোট আছে 4টি। তাহলে বার কাউন্সিল একটি কী আইন যদি প্রশ্ন করা হয়? বার কাউন্সিল একটি মৌলিক আইন বা বিশেষ আইন। বার কাউন্সিল একটি মৌলিক আইন, বিশেষ আইন বা স্পেশাল ল। অপশনে যদি মৌলিক আইন, বিশেষ আইন না পাওয়া যায় সেক্ষেত্রে বার কাউন্সিল একটি মূল ও পদ্ধতিগত আইন। তাহলে বার কাউন্সিল একটি অর্ডিন্যান্স না অধ্যাদেশ বলতে পারবেন? অধ্যাদেশ। যদি অর্ডিন্যান্স এবং অধ্যাদেশ অর্থাৎ বাংলা এবং ইংরেজি নিয়ে যদি সাংঘর্ষিকতা তৈরি হয় সেক্ষেত্রে বাংলা প্রাধান্য পাবে। তাহলে বার কাউন্সিল একটি অর্ডিন্যান্স নয়, বরং বার কাউন্সিল একটি অধ্যাদেশ। তাহলে বার কাউন্সিল একটি চিরস্থায়ী প্রতিষ্ঠান। বার কাউন্সিল আপনারা চলে যাবেন, আরও নতুন নতুন লোক আসবে, অনেক স্যার চলে গেছেন, আপনারা ঢুকবেন, এই কারণে বার কাউন্সিলকে একটা কী প্রতিষ্ঠান বলা হয়? চিরস্থায়ী প্রতিষ্ঠান। তিনটি অঙ্গ সংগঠন বা তিনটি সংগঠন নিয়ে বার কাউন্সিল গঠন করা হয়েছে বলে বার কাউন্সিলকে যৌথ প্রতিষ্ঠান বলা হচ্ছে। তাহলে তিনটি সংগঠনের মধ্যে বার কাউন্সিল সমগ্র বাংলাদেশে একটি, বার অ্যাসোসিয়েশন সমগ্র বাংলাদেশে 81টি এবং বার কাউন্সিল ট্রাইব্যুনাল এক বা একাধিক গঠন করা যাবে। একটি জেলায় একাধিক বার অ্যাসোসিয়েশন থাকতে পারে বিধায়, 64টি ডিস্ট্রিক্টে 81টা বার অ্যাসোসিয়েশন আছে, যদিও বার অ্যাসোসিয়েশনকে দুই ভাগে ভাগ করা যায়, এক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, দুই আঞ্চলিক বা স্থানীয় বা লোকাল বার অ্যাসোসিয়েশন। একটি কথা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কখনোই আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হবে না। তাহলে বার কাউন্সিল নিয়ন্ত্রণ করে কে বলেন? সরকার। সমগ্র বাংলাদেশে কয়টি বার অ্যাসোসিয়েশন আছে? 81টি বার অ্যাসোসিয়েশন আছে। তাহলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটি, বাকি সবগুলো মিলিয়ে 80টি বার অ্যাসোসিয়েশন আছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনারা যদি একটু মনে রাখেন, সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখতে হবে, 31 মের মধ্যে বা পূর্বে তিন বছরের পরপর বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয় এক বছর পরপর। তিন বছর পর পর বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়, বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয় এক বছর পর পর, এর জন্য নির্বাচন অনুষ্ঠিত করতে হবে 31 মের মধ্যে বা পূর্বে, এবং নির্বাচনের পরবর্তী 30 দিনের মধ্যে 3 বছরের জন্য বার কাউন্সিলের কমিটি গঠন করা হবে বা বার কাউন্সিল গঠন করা হবে। তাহলে নির্বাচনের 30 দিন পর যদি বার কাউন্সিলের কমিটি গঠন করা হয় সেক্ষেত্রে বলা যাবে 1 জুলাই থেকে বার কাউন্সিল গঠিত হয় 3 বছরের জন্য বা বার কাউন্সিলের কমিটিগুলো গঠন করা যায়। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি সেক্ষেত্রে আমার মনে হয় বুঝতে পারবো। তবে কেউ যদি নির্বাচন করতে চায় সেক্ষেত্রে সে যদি অন্য কোনো বারে যেতে চায়, এই কারণে তাকে নির্বাচনের 30 দিন পূর্বে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে এবং নির্বাচনের 10 দিন পূর্বে ভোটার তালিকার গেজেট প্রকাশ করতে হবে, তাই তো? তাহলে একজন ব্যক্তি, একজন আইনজীবী সর্বমোট 8টি ভোট দিতে পারবেন। 60টি সে সাধারণ আসনে বা দলগত আসনে ভোট দিবেন এবং 1টি সে আঞ্চলিক বা লোকাল আসনে ভোট দিবেন। এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করছিলাম। তাহলে বার কাউন্সিলের আর্টিকেল বা অনুচ্ছেদ পরিবর্তন করতে পারেন সরকার, পর্যায়ক্রমে আইনসভা, জাতীয় সংসদ, পার্লামেন্ট, যদি সবগুলো একসাথে থাকে সেক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ হবে, তাই না? গুরুত্ব পাবে। এবং বার কাউন্সিলের বিধি এবং বার পেশাগত আচরণ বিধি পরিবর্তন করতে পারেন বার কাউন্সিল নিজে। এক্ষেত্রে অবশ্যই বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি লাগবে। এই বিষয়গুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সমগ্র বাংলাদেশে বার কাউন্সিলের সদস্য আছে কতজন? 15 জন। আর বার কাউন্সিলের তালিকাভুক্ত সদস্য অ্যাডভোকেট যারা আছে সবাই প্রায় 50,000। তাহলে বার কাউন্সিলের সদস্য আছে 15 জন, আর বার কাউন্সিলের তালিকাভুক্ত সদস্য আছে যারা অ্যাডভোকেট তারা সবাই প্রায় 50,000-এর মতো আছে। তাহলে সমগ্র বাংলাদেশে বার কাউন্সিলের সদস্য সর্বমোট 15 জন। সমগ্র
বাংলাদেশে বার কাউন্সিলের অনির্বাচিত সদস্য আছে একজন, সমগ্র বাংলাদেশে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য আছে 14 জন, সমগ্র বাংলাদেশে বার কাউন্সিলের সাধারণ সদস্য বা জেনারেল সদস্য আছে 7 জন, সমগ্র বাংলাদেশে বার কাউন্সিলের আঞ্চলিক সদস্য বা লোকাল সদস্য বা স্থানীয় সদস্য আছে সর্বমোট 7 জন। তাহলে বার কাউন্সিলের সদস্য আছে সর্বমোট 15 জন, নির্বাচিত সদস্য আছে সর্বমোট 14 জন, অনির্বাচিত সদস্য আছে সর্বমোট 1 জন, তাই তো? তারপর হচ্ছে আপনার পদাধিকার বলে সদস্য 1 জন। আরে বাপ রে বাপ, খুবই ভালো যদি এগুলো আপনারা বুঝতে পারেন। তাহলে কোরাম হবে 5 জনে, ফোরাম হবে 6 জনে। তাহলে কোরাম শব্দটা বার কাউন্সিলে আছে, ফোরাম শব্দটা দেওয়ানি কার্যবিধির মধ্যে আছে। বিধি প্রণয়ন কমিটি করবে ফোরাম, আর বার কাউন্সিল বিধি প্রণয়ন করবে কোরাম, মিটিং করবে কোরাম। তাহলে 5 জনে কোরাম, 6 জনে ফোরাম হয়, খুবই ভালো। তাহলে বার কাউন্সিলের কমিটি নিয়ে কথা বলছিলাম, তাহলে বার কাউন্সিলের সদস্য বলা শেষ। তাহলে আইন পেশা, আইন চর্চা, আইন শিক্ষা এক বিষয় নয়। যিনি অ্যাডভোকেট তিনি আইন পেশা করবেন, যিনি লয়ার যিনি ব্যারিস্টার তিনি আইন চর্চা করবেন, আর আইন শিক্ষা হলো বিশ্ববিদ্যালয় বা ল কলেজের ল ফ্যাকাল্টিগুলোর কাজ। তাহলে বার কাউন্সিলের কাজ আইন পেশার মান উন্নয়ন নয়, আইন চর্চার মান উন্নয়ন নয়, কিন্তু আইন পেশার মান উন্নয়ন, তাই তো? আইন শিক্ষার মান উন্নয়ন, এক্সিলেন্ট। তাহলে আইন পেশার মান উন্নয়ন বার কাউন্সিলের কাজ নয়, আইন চর্চার মান উন্নয়ন বার কাউন্সিলের কাজ নয়, আইন শিক্ষার মান উন্নয়ন বার কাউন্সিলের কাজ। এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে একজন শিক্ষানবিশকে 6 মাস আইন চর্চা করতে হবে, কয় মাস? 6 মাস আইন চর্চা করতে হবে 10 বছরের আইন পেশায় অভিজ্ঞ আইনজীবীর নিকট। এই ক্ষেত্রে এই 6 মাস সে 5টি দেওয়ানি, 5টি ফৌজদারি, সর্বমোট 10টি মামলার অভিজ্ঞতা অর্জন করবেন। এবং এই 10টি মামলার অভিজ্ঞতা যদি অর্জন করা হয়, সেক্ষেত্রে তিনি শিক্ষানবিশ হিসাবে আমাদের বার কাউন্সিল পরীক্ষায় রেজিস্ট্রেশন পাবেন এবং তালিকাভুক্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই তালিকাভুক্তিতে যাওয়ার জন্য তাকে রেজিস্ট্রেশনে এ ফর্মে আবেদন করতে হবে বার কাউন্সিলের নিকট। রেজিস্ট্রেশন করবেন কী ফর্মে? এ ফর্মে। আর এখন যে ফর্মটা, ফর্ম ফিল আপের সময় আপনারা 5টা 5টা 10টা মামলা দিচ্ছেন, এই ফর্মটার নাম হচ্ছে জি ফর্ম। এ ফর্ম এবং জি ফর্ম আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনি আইনজীবীর সাথে যে অভিজ্ঞতা নিচ্ছেন, এটা কোন ফর্মে চুক্তিবদ্ধ হচ্ছেন? এ ফর্মে। কয় মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন? 6 মাসের জন্য। এইটা ফুলফিল হওয়ার পর আপনারা মামলা দিবেন কোন ফর্মে? জি ফর্মে দিবেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে একজন শিক্ষানবিশের শিক্ষানবিশ কাল 6 মাস, আর কত বছরের আইনজীবীর নিকট? 10 বছরের জন্য। 3টি স্তরে বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আপনাকে আইনজীবী হতে হবে। প্রথম স্তরে MCQ দিতে হবে, দ্বিতীয় স্তরে আপনাকে কী দিতে হবে? রিটেন দিতে হবে, তৃতীয় স্তরে আপনাকে ভাইবা দিতে হবে। এই কথাগুলো আপনার কিন্তু আছে বিধি সাইটে। বিধি সাইট থেকে কিন্তু একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। বিধি সাইটে আরও বলা আছে, একজন আইনজীবী 4 জনের বেশি বার কাউন্সিলের অনুমতি ব্যতীত শিক্ষানবিশ গ্রহণ করতে পারবেন না। কতজনের বেশি নিতে পারবেন না? 4 জনের বেশি। এই বিষয়গুলো, এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনারা ধরতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় বার কাউন্সিল খুব সহজ হয়ে যাবে। 10 মিনিট স্কুল নিয়ে, ল স্কুল নিয়ে আমরা কথা বলবো, 10 মিনিট হয়ে যাওয়ার কথা। যারা আমাদের প্রতিদিনের ক্লাসগুলো করতে চান, আমরা সকাল এবং বিকাল সরাসরি যাত্রা বাড়িতে স্পেশাল ব্যাচের ক্লাস করাচ্ছি প্রতিদিন, এবং অনলাইনে আমরা স্পেশাল ব্যাচের ক্লাস করাচ্ছি প্রতিদিন। যারা অনলাইন বা সরাসরি অ্যাডভোকেসি ক্লাসগুলো করতে চান, তারা এখনও চাইলে সময়কে সম্পদে পরিণত করতে পারে, একটি ভালো প্রস্তুতি বদলে দিতে পারে আপনার জীবন ও পরিবারের ভবিষ্যৎ। আমরা প্রস্তুতি সহায়ক মাত্র। ভর্তি হতে ফোন দিবেন 01817451565 নম্বরে। ভালো থাকবেন।